ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহাকলা ইউনিয়নের চর শ্রীরামপুর বাজারের মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট ও মোবাইল ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মইনুল হাসান পলাশ হত্যার প্রতিবাদে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। 5 সেপ্টেম্বর রবিবার বেলা 11টায় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের পাশে উপজেলার চর শ্রীরামপুর এলাকায় স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে পলাশ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আবুল কালাম, নিহতের চাচা আবুল বাশার, বড় ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান নয়ন, ইঞ্জিনিয়ার এএফএম জাহিদ হাসান, সমাজসেবক এম এ হান্নান সরকার। নিহত মইনুল হাসান পলাশ ডোহকলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। গত 8 আগস্ট রাতে চর শ্রীরামপুর বাজার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পলাশ নিহত হন। এ ঘটনায় 9 আগস্ট পলাশের ছোট ভাই নাইমুল হাসান বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় 8 জনের নাম উল্লেখসহ অজ্ঞাত 5 জনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবিতে তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি কার্যালয়ের অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পলাশ হত্যা মামলার 7 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মামলা তদন্ত করার পাশাপাশি অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর নিহতের বাড়িতে গেলে নিহত পলাশের স্ত্রী লিমা বেগম জানান, স্বামীর মৃত্যুতে আমার জীবন অন্ধকার নেমে এসেছে। 6 মাস বয়সী কন্যা শিশু সাদিকা নূর সাবা তার বাবাকে দেখতে না পেয়ে প্রতিদিন কান্নাকাটি করে। জিজ্ঞাসা করবে যে আমি আমার বাবা কোথায়, তো আমি কি বলবো? তাই আমি এই জন্য বলতে চাই, আমি যেভাবে দুচোখে আমি কুনিদের বাসি দেখতে চাই, দুচোখে কুনিদের আমি দেখতে চাই, আর উপযুক্ত শাস্তি যারা ধরো পাই। আমার মেয়ের দিকে দেখা হইলো, আপনারা আমার এই বিচারটা করে দিবেন। নিহত পলাশের মা সায়েদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, মৃত্যুর পূর্বে তার ছেলে হত্যাকাণ্ড জড়িতদের ফাঁসি কার্যকর দেখে যেতে চান। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।